গর্ভবতী নারী বালিশের উপর চেষ্টা দিতে পারবে কি না সেজদা বালিশের উপর দিবে না গর্ভবতী হোক ভালো হোক যেই হোক কেউ বালিশের উপর সেজদা দিবে না সাল্লসাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন গিয়ে দেখলেন যে ওভাবে চেষ্টা করতেছে বালিশের উপরে তখন সেটা একটা কাঠের উপরে ওটা সরাই ফেলেন আবার বালিশের উপরে চেষ্টা করতে গেলে ওটা সরাইলেন তারপরে বুঝিয়ে দিলেন যে চেষ্টা করতে হবে যদি অসুস্থতার কারণে অথবা গর্ভবতী তিনি চেষ্টা করেন তাহলে তিনি রুকুর জন্য একটু মাথা ঝুঁকাবেন সেজদার জন্য মাথা আর একটু বেশি ঝুঁকাবেন আর হাত কিন্তু হাঁটুর উপরে এভাবে থাকবে আচ্ছা আর যদি সম্ভব হয় গর্ভবতী হলেও দাঁড়িয়ে সুরা কেরাত পড়তে পারতেছে তাহলে দাঁড়ানো উচিত দাঁড়িয়ে সুরা কেরাত শেষ করে তারপরে বসে রুকু সেচ রুকুর জন্য একটু মাথা ঝুকাবে সোহান রবীল আজিম সোহান আজিম সোহান রবীল আজিম সামি আল্লাহ হামিদা দোয়া ঠিকমতো রব্বান আল্লাহ কালাম আল্লাহু আকবার এবার বলে মাথা কত বেশি ঝুঁকাবেন ঝুঁকাবেন কিন্তু কোন কিছুর উপরে সিজদা দিবেন না কতটুকু রক্ত প্রবাহিত হলে রোজা ভঙ্গ হয়ে যায় রমজান মাসে কোন ব্যক্তি যদি সাধারণ রক্ত বের হয় এটা সামান্য শব্দ আহলে ইলম ব্যবহার করেছেন নোক কাটতেছে হঠাৎ করে কেটে গেল কেটে গেল রক্ত কয়েক ফোঁটা রক্ত পড়ছে এই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে রমজানের দিনের বেলায় যদি কাউকে রক্তদান করে হঠাৎ করে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে তার রক্ত প্রয়োজন এখন রোজা বিন্দু রক্ত দিতে পারবে কিন্তু যে রক্ত দিবে আর যাকে দেওয়া হচ্ছে দুজন রোজা এটা ভেঙে যাবে পরবর্তীতে নিজের আর নিজের রোজাটা কাজ করে দিবে নিজের রোজা নিজে কাজা করবে এটা হল রমজানে যদি প্রচুর পরিমাণে রক্ত দেয় দিতে মানে এক ব্যাগ রক্ত দিলে এভাবে জি আমরা কেটে গিয়ে যদি বেশি রক্ত খুব বেশি যদি হয় তাহলে যদি মানে দুর্বলতা ফিল করে সেটা ভিন্ন কথা কিন্তু এমনি সবার কেটে গেছে কয়েক রক্ত বের হচ্ছে কোনো অসুবিধা হবে না আচ্ছা কুলখানির যে খাবারটা দেওয়া হয় এটা খাওয়াকে যায় তিনি অনুষ্ঠানে গেলেন না কিন্তু বাসায় খাবার পাঠিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কি গ্রহণ করা যাবে কিনা আসলে সমস্ত অনুষ্ঠানে খাবারটা হারাম হয়ে যায়নি আচ্ছা অনুষ্ঠানটা না জায়েজ জি কিন্তু আপনার খাবার যেটা এটা আপনার বাসায় যদি পাঠিয়ে দেয় তাহলে আপনিটা আপনি এটা খেলে অসুবিধা হবে না এটা হারাম খেয়েছেন বা এটা খাওয়া হারাম এটা বলা যাবে না খালা খাওয়া হালাল জি জি মোরগ জবাই করেছে বকরি জবাই করেছে গোস্ত পাঠিয়েছে খাওয়া তো কোনো কিছু হারামের কোনো কিছু নেই কিন্তু অনুষ্ঠানটা করা কুলখানি যেগুলো করে এগুলো বেদাত এগুলো এই সমস্ত অনুষ্ঠান আমরা মানে পারতপক্ষের চেষ্টা করবো না যাওয়ার জন্য তারপরও বাসায় পাঠিয়ে দিলে খাবার খেলে হারাম হবে না পূজার যে খাবারগুলো আছে যেটা প্রসাদ বলা হয় সেটা যদি কেউ খেয়ে ফেলে বা তাকে বাসায় পাঠানো হয় সেটা খাওয়া কি বলতে হ্যাঁ পূজারটা পাঠালে এটা খাবে না যেহেতু এটা দেবদেবীত জন্য উৎসর্গ করা হয়েছে এমন অন্য অমুসলিম যদি আমাদেরকে খাবার দেয় স্বাভাবিক পাঠিয়ে দিল প্রসাদ না হ্যাঁ প্রসাদ না তাহলে সেটা খাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেবদেবীর উদ্দেশ্যে প্রসাদ যেটা সেটা খাওয়া যাবে না